ভাঙ্গা বাজার এটিএম এর অবস্থা খুবই খারাপ। আগামী কালকে ঈদ আর এটিএম ও কোনো জায়গায় পয়সা নাই, কোনো এটিএম নাই। আমি সব এটিএম এর ভিডিও তুলিয়া ধরব আপনাদের কাছে দেখবার দর্শক হলে যে ভাঙ্গার বাজারের অবস্থা কিরকম। ও একটা এটিএম দেখাই আর এটা 24 ঘন্টা খোলা থাকে, ওইলে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও খোলা থাকে না। এখন কো বর্তমানে অবস্থা ও একটা এটিএম দেখাই আর এটিএম ও ব্যাংকের মাঝে টাকা রাখিয়ে টাকা পাওয়া যায় না, অবস্থা কিরকম। ও একটা পাঞ্জাব ব্যাংকের এটিএম দেখাইতাম সেই আর যে এটাও বন্ধ আজকে। এখন আমি 1 নম্বর SBI দেখাইছি, আরও একটা নতুন এটিএম দেখাইছি দুইটা, এখন পাঞ্জাব ব্যাংক ও 3 নম্বর এটিএমটা দেখাইছি, আরও দুইটা বাকি রয়েছে, আমি ও দুইটাও দেখাই আর আপনার ভিতরে। ও SBI ব্যাংকের সামনে আমি আইছি, ভাঙ্গা স্টেট ব্যাংক। এই এটিএমেরও শাটার খোলা, ওইলে কোনো জাত পয়সা করে নাই। আজকে বাজার দিন, এটিএমও তো মানুষের অভাব থাকতা না আসলা, কারণ হয়েছে কি এটিএমও পয়সা নাই, এর কারণে এটিএমও মানুষও নাই। ভাই এটিএমও আসলে পয়সা পাইছে নি, এটিএমও নাই নেন। ও ভাঙ্গার অবস্থা আপনারা দেখো কা যে ভাঙ্গা টোটাল 5টা এটিএম, এটিএমের মধ্যে কোনো জাত এটিএমও পয়সা নাই। 7টা আমি দেখাইছি, আরও একটা বাকি রয়েছে, ওটাও আপনার দেখাইয়া। ও এখন আমি 5 নম্বর এটিএমও আইছি, এই এটিএমটা নতুন বইছে ভাঙ্গা আয়ু আহমেদ মেডিকেলের আসাম মেডিকেলের সামনে। এই এটিএমটা 24 ঘন্টা খোলা থাকার কথা, এখন বর্তমানে খোলা আছে নি, আপনারা দর্শক হলে দেখতে পারতা যে এই এটিএমটা ওইলোকে 5 নম্বর এটিএম। টোটাল আমি 5টা এটিএম দেখাইছি, কোনো জাত এটিএমও টাকা নাই বর্তমানে। ভাঙ্গার এই অবস্থা বর্তমানে।